শিক্ষার্থী সবাইকে আইটোইউ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কিবোর্ডের আছে পেজ আপ এবং পেজ ডাউন পেজ আপ এবং পেজ ডাউনের কাজ কি পেজ আপ এবং পেজ ডাউনের কাজ হচ্ছে আমরা যে পেজে কাজ করছি সাধারণত দান এখানে কাজ করতেছি আমি যদি উপরে এবং নিচে নিতে চাই তাহলে আমরা কীভাবে নেব পেজটাকে যদি উপরে এবং নিচে নিতে চাই তাহলে আমরা পেজ আপ ডাউনের মাধ্যমে আমরা নিতে পারবো সাপোজ দেন আপে ক্লিক করলাম উপরের দিকে তোমার জায়গা নিয়ে যেতে এক নম্বর পেজে দেখেন ডাউনে ক্লিক করছি ডাউনে চলে আসছে নিচে চলে আসছে এও যদি আমাদের পেজ অনেক থাকতো তাহলে দেখেন আমি পেজ বাড়ায় নিই কন্ট্রোল এন্টার দিয়ে আমি পেজ বাড়ায় নিচ্ছি এখন দেখেন ছাব্বিশটা পেজ আছে এই ছাব্বিশটা পেজের আমি দেখেন উপরে উঠবো পেজ আপ দেখেন উপরে উঠতেছে পঁচিশে আসছে চাপ দিয়ে ধরে রাখলাম দেখেন উপরে উঠতেছে হ্যাঁ এইভাবে আমরা পেজ আপ এবং ডাউন করতে পারবো নিচে দিলে ডাউন হবে নিচের দিকে যাবে ঠিক আছে এইভাবে আমরা পেজ আপ ডাউন করবো শুধু তাই নয় আমরা যদি ইন্টারনেটেও যদি কাজ করি ওই গুগলেও কাজ করি সেখান থেকেও আমরা পেজ আপডাউন করতে পারবো সাপোজ আমরা এখান থেকে যদি আমি এই যে ব্রাউজারে আমি ভিডিও ব্রাউজারে আমি যদি নিচের দিকে দেখেন আমি মাগের চাকা স্ক্রল করে আমার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কি করছি নিচে যাচ্ছি উপরে যাচ্ছে স্ক্রল করে হ্যাঁ কিংবা ভার্টিক্যাল বার দিয়ে নিচে যাচ্ছি উপরে যাচ্ছে এই কাজটা আমি করতে পারবো কী দিয়ে পেজ আপডাউন দেখেন পেজ আপে দিলে উপর দিকে ডাউনে দিলে নিচের দিকে যাবে ঠিক আছে এ দেখেন নিচে দিকে যাচ্ছে নিচে দিকে যাচ্ছে নিচে দিকে যাচ্ছে আবার যখন আপে দিব উপর দিকে যাবে এইভাবে আমরা পেজ আপ ডাউনের কাজ করতে পারবো মানে আপনার কিবোর্ডের পেজ আপ এবং ডাউন দিয়ে হ্যাঁ এছাড়া এমএস ওয়ার্ড বলেন এক্সেল বলেন যে কোনো কাজ যদি আমরা করতে চাই তাহলে আমরা এইভাবে পেজ আপ ডাউন করতে পারবো এ হচ্ছে আমাদের পেজ আপ এবং ডাউনের কাজ ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ